আজকে আমি আপনাদেরকে একটা নিষিদ্ধ কিতাবের নিষিদ্ধ টোটকা দিব, যেটা নারী ভোগের একটা টোটকা। এই টোটকা দ্বারা আসলে নারীদের ভোগ করা যায়। যে কোনো নারীকে বিবাহিত, অবিবাহিত, কুমারী বা কুমারী ছাড়া, ভাবি, বৌদি, এক কথায় আপনি যাকে খুশি তাকে ভোগ করতে পারবেন, যদি এই প্রসেসটা একবার আপনি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন। অন্যায়ভাবে প্রয়োগ করা নিষিদ্ধ, তবে এটা স্ত্রীর উপরে প্রয়োগ করা যায়। কিছু স্ত্রী দেখবেন যে স্বামীর সাথে মিলন করতে চায় না, তাদের উপর প্রয়োগ করতে পারেন। অন্যায়ভাবে প্রয়োগ করা নিষেধ, এটা নিষিদ্ধ কিতাবের একটা বিদ্যা। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। আপনাদের কারো বই প্রয়োজন হলো আমার থেকে যোগাযোগ করতে পারেন। মন্ত্র বলে শ্রীলঙ্কায় থেকে রাবণ হরণ করিল সীতা অমুকের, আনিয়া দেয়া কালে, নাহলে পুরুগীতা অমুকির জায়গায় যেই মহিলা বা যেই মেয়ের উপর প্রয়োগ করবেন তার নাম, ফলানির জায়গায় আবার তার নাম বলতে হবে, যিনি আমার এই বানে ধরে বাক্য না লাগিলে সীতার জন্য মহাদেবের গেলে পড়ে। অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষার একটা মন্ত্র মুখস্থ করে নিতে হবে। যে কোনো পূর্ণিমা রাতে উলঙ্গ অবস্থায় আপনাকে ধূপ দিন জ্বালিয়ে তারপরে দক্ষিণ দিকে মুখ করে মন্ত্র মনে মনে জপ করে এটা মুখস্থ করতে হবে। মুখস্থ হলে তবে সিদ্ধ হবে। তারপর আপনাকে বাজার থেকে এক ডাকে আপনাকে একটু লাল চন্দন নিয়ে আসতে হবে। এক ডাক বলতে কি, একবার বলবেন যে আমাকে লাল চন্দন দেন, আর কোনো কথা বলা যাবে না। সে যেই দাম বলুক না কেন, ওই দামে কিনে নিয়ে আসবে। সেই লাল চন্দনের মধ্যে আপনাকে এই মন্ত্রে একবার বলবেন একটা ফু, তার নাম সহকারে। ঠিক একইভাবে 151 বার পড়ে 151টা ফু দিবেন, মানে একবার একটা ফু, দুইবার দুইবার দুইটা ফু, এইভাবে 151 বার পড়ে 151টা ফু দিয়ে সেই লাল চন্দনটা কোনোভাবে যদি ওই মহিলার শরীরে স্পর্শ করানো যায় বা তার মাথায় টাচ করানো যায়, জাস্ট নাম মাত্র টাচ করালেই শেষ। সঙ্গে সঙ্গেই সে কিন্তু আপনার জন্য সব কিছু খুলে ফেলবে এবং তখন আপনি চাইলে তাকে ভোগ করতে পারবেন। ধন্যবাদ।